ভোট শুরুর প্রথম চার ঘণ্টায় সারা দেশে ভোট পড়েছে গড়ে 18.5%। দুপুর একটার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসির সচিব জাহাঙ্গীর আলম। আমাদের বিভাগ ভিত্তিক যে 12টা থেকে 12:15 পর্যন্ত ভোট প্রদানের যে পার্সেন্টেজ সেটা গড়ে 8টি বিভাগে 18.50% ভোট পড়েছে মর্মে আমরা বিভিন্ন তথ্য থেকে পেয়েছি। তিনটা কেন্দ্রে ভোট বাতিল করা হয়েছে, ওই তিনটা কেন্দ্রে আজকে আর ভোট পাবে না। এসব কিন্তু সাময়িক দু একটা জায়গাতে ছিল, সেটা আবার সচল হয়েছে।